بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমাদের এক নতুন সদস্য দিনী ভাই ইয়াকুব উনি প্রশ্ন করেছেন যে ঈদের পরে রোজার পরে যে শাওয়ালের ছয়টি রোজা রাখতে হয় এই রোজার নিয়মটা একটু বলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়ালের ছয়টি রোজা রাখবে এটা তার সারা বছরের রোজা বলে গণ্য হবে। মুসলিম শরীফে হাদিস। এই ছয়টি রোজা লাগাতার রাখা যায়, মানে ঈদের পরের দিন থেকে একসাথে বা তার পরের সপ্তাহ, এক কথায় লাগাতার একসাথে রাখা যায়, আবার বিরতি দিয়েও রাখা যায়। মোট কথা, শাওয়ালের মাঝে এই ছটি রোজা কমপ্লিট করলে এই নেকি। তবে ওলামায়ে দিন বলেন যে যার রোজা কাজা রয়েছে তারা তাদের কাজা রোজাকে আগে আদায় করবে, তারপর এই শাওয়াল মাসের ছটি রোজা রাখবে, তাহলে এই সব লাভে ধন্য হবে, যে সারা বছর তার আমল নামায় রোজার নেকি দেওয়া হবে। তো রমজান মাসে দশ মাসের সব দেওয়া হবে, আর বাকি যে বারো মাস পড়তে দুই মাস রয়ে গেল এই দুই মাসের সব দেওয়া হবে শাওয়ালের ছটি রোজাতে। তার মানে আল্লাহর নিকটে যে কোনো নেকি, একটি নেকির কাজ করলে দশটি নেকির সম পরিমাণ পাওয়া যায় সব। তো সেই হিসাবে বছরের দশ মাস পূর্তি হয়ে যায় এই রমজানের রোজা রাখার বিনিময়ে। কারণ তিরিশ দশে কত হয় বুঝতে পারছেন। তো বাকি যে কয়টা ষাটটা দিন থাকছে এই ষাটটা দিন পূর্তি হয়ে যায় ছটি রোজা রাখলে। এমনকি এই বিষয়টি ভেঙ্গে সহিহ হাদিসের ভিতরে বলাও হয়েছে যে রমজান মাসের বিনিময়ে হয়ে যায় তিনশো দিন, আর বাকি ষাট দিন আদায় হয় এই ছটি রোজা রাখার বিনিময়ে। অতএব এই রোজা অত্যন্ত ফজিলতমণ্ডিত রোজা। তবে যাদের ওপর কাজা রয়েছে তারা আগে কাজা আদায় করবেন, তারপরে এই রোজা রাখবেন শাওয়াল মাসের ছটি রোজা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো তার সাথে। তো যে ব্যক্তি রমজান মাসে রোজা কিছু রেখে দিয়েছে সে তো পুরো রমজানের রোজা রাখলো না, অতএব সে এই সব লাভে ধন্য হবে না। অতএব হাদিস ভিত্তিক এই সবটি নিতে হলে রোজার কোনো কাজা থেকে থাকলে সে কাজা রোজা আদায় করতে হবে, তারপরে এই শাওয়ালের ছয়টি রোজা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ সারা বছর রোজা রেখেছে বলে গণ্য হবে। যেমন উক্ত হাদিসের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন রমজানের বাকি দিনগুলি পূর্ণ করার এবং এরপরে শাওয়ালের ছয়টি রোজা রাখার। তবে শাওয়ালের ছয়টি রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত হলেও কিন্তু ফরজ করা হয়নি, অতএব এমনটি মনে করা ঠিক হবে না কাউরই যে শাওয়ালের রোজা না রাখলে আমার রমজানের রোজা গ্রহণ হবে না বা রমজানের রোজা ত্রুটিপূর্ণ হবে, এমন ধারণা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।